नमस्कार केमन आछेन आमी अनेक अभियोग आछे आज के आमार प्रथम आमी असित के डाकि असित प्लीज कम ऑन स्टेज এই যে বিশাল আজকে সঙ্গীতের আয়োজন এই বিরাট আয়োজন তার মূল হোতা হচ্ছে এই ভদ্রলোক অসিত এবং অসিতের জন্য একটা জোরদার তালি দিন কলকাতা শহরে এখন যে সমস্ত প্রথম সারির উদ্যোক্তা অর্গানাইজার রয়েছে অসিত ইজ ডেফিনেটলি ওয়ান অফ দেম তো অসিত অতিরিক্ত ভালোবেসে আজকে আমাকে অনেক আগে এখানে নিয়েছে আমি প্রায় পাঁচ ঘন্টা এখানে বসেছিলাম একজনের বাড়িতে তো যাই হোক আমার তার থেকে একটু রাগ নিশ্চয় হয়েছিল কিন্তু সেই সমস্ত রাগটা জল হয়ে গেল এখানে এসে যে আমার মতো একজন সামান্য ক্ষুদ্র মানুষকে দেখবার জন্য আপনারা পাঁচ ঘন্টা অপেক্ষা করে রয়েছেন আমার তো তাহলে অন্তত পঁচিশ ঘন্টা অপেক্ষা করা উচিত ছিল মঞ্চে ওঠার জন্য মেনি মেনি থ্যাঙ্কস আমি সারা জীবন মনে রাখবো যে এরম একটা অনুষ্ঠান এরম একটা মঞ্চ যেখানে আমাকে দেখার জন্য আপনারা এই গভীর রাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে রয়েছেন তবে অনুষ্ঠান শুরু করার আগে দুটো কথা বলে নিই প্রথম কথা হচ্ছে যে একটা অদ্ভুত রীতি দেখেছি যে আমার অনুষ্ঠান শেষ আমার কেন মানে আমরা যারা ফিল্ম থেকে আসি টেলিভিশন থেকে আসি অনুষ্ঠান সে আমারটা শেষ হলেই দেখি ধীরে ধীরে মানুষ বাড়ি চলে যায় সেটা যাবেন না কারণ আমার পরে আরও একজন অত্যন্ত গুণী শিল্পী রয়েছেন নামী শিল্পী রয়েছেন তার অনুষ্ঠানটা দেখবেন তা নাহলে সে কিন্তু মনে মনে আমাকে গালাগালি করবে তো আমি চাইবো না নিশ্চয়ই যে আপনারা চাইবেন যে আমাকে কেউ গালাগালি করুক তাই না সেকেন্ড কথা দেখুন আমি তো গায়ক নই আমি একজন সামান্য ক্ষুদ্র অভিনেতা এবং আমার স্থির বিশ্বাস যে এই যে এত মানুষ আপনারা আমি কিন্তু আসলে আপনাদের কারোর প্রিয় মানুষ নই সেটা আমি জানি কারণ বহু বছর ধরে সিনেমাতে টেলিভিশনে যে সমস্ত কুকীর্তি আমি করে এসেছি এই সমস্ত কুকীর্তি করলে কখনো দর্শকের প্রিয় হওয়া যায় না আমি বহু বছর ধরে সিনেমাতে গুন্ডামি করেছি মাস্তানি করেছি আমার মা বোনেরা আমাকে ক্ষমা করে দেবেন আমি মেয়েদের শাড়ি রাজল ধরে টানাটানি করেছি সে সবই এই পাপি পেটের জন্য কারণ এটা আমার পেশা কিন্তু আমি সত্যি সত্যি অতটা খারাপ মানুষ কিনা সেটার একটা বোঝাবার জন্য আমি এই ধরনের অনুষ্ঠানে আসি আমাকে কিছুক্ষণ দেখে আপনারা বিচার করবেন যে আমি সত্যি কি অতটা খারাপ মানুষ না তার থেকে একটু ভালো মানুষ সেটা এই এক ঘন্টা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন হয়তো তার থেকে অনেক বেশি খারাপ লাগলেও লাগতে পারে চলুন একটা ট্রাই নিই আর রেজাল্ট আমি আপনাদের কাছ থেকে জেনে তারপর মঞ্চ থেকে নাপব পরের কথা যে আমি গায়ক নই কিন্তু এই অসাধারণ মিউজিশিয়ানস উইথ স্যাক্সোফোন ট্রাম্পেট আমার তো দেখেই একেবারে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভাই তো এনারা বলেছেন যে আমাকে একটু ব্যাক আপ দেবেন আপনারা যদি একটু ধৈর্য ধরে আমার একটা গান শোনেন সেই একটা গান যদি ভালো লাগে তাহলে একটা থেকে দুটো দুটো থেকে চারটে হবে আর যদি ভালো না লাগে তাহলে বলবেন যে সঙ্গে সঙ্গে আমি নেমে চলে যাবো আর যারা যারা প্ল্যান করে রয়েছেন আমাকে জুতো ছুঁড়ে মারবেন তারা দয়া করে নতুন জুতো কিনে আনবেন পুরনো জুতো ছুঁড়বেন না ভাই কারণ নতুন জুতো পেলে অ্যাটলিস্ট বাড়িতে গিয়ে দেখাতে পারবো যে পুরস্কার হিসেবে নতুন জুতো পেয়েছি পুরনো জুতোটা হেভি হ্যাটা হয়ে যাবো বাড়িতে গেলে তাই না চলুন অনুষ্ঠান শুরু করি আজকে আমার প্রথম গান